ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বরাকাত তাফসির সম্পর্কে ওনার তাফসির আমার পড়া হয়নি তবে পৃথিবীতে অনেক তাফসিল রয়েছে যেগুলোতে বিভ্রান্তিতে ভরপুর আল্লাহ সুহান তাল্লাহ করানি কেমন বলছেন ইউ দিল্লু বিহি ক্যাফির অহদি বিহি ক্যাফির অমায় ফাসেকিন আমি এই কিতাব দিয়ে অনেককে প্রথভষ্ট করে দেবো অনেককে হৃদায়ত দান করব তো প্রথভষ্ট তাদেরকে করবেন যারা ফাসেক সুরা বাকারা মধ্যে আল্লাহ সুহান ও এই কথা বলছেন তো এই তাফসির করতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়েছে ও নাস মানুষের কথা দিয়ে তাফসির করতে গিয়ে মানুষের নিজের আকালকে প্রাধান্য দিতে গিয়ে সন্ন্যাসকে ছেড়ে দিয়ে সালাবদের রীতিনীতিকে ছেড়ে দিয়ে এবং অনারবি আজমিনা তাফসির করতে গিয়ে বড় বড় ভুল করে ফেলেছে তো তাপসিরের ক্ষেত্রে আমি মনে করি আপনারা ইংলিশ কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের না পড়ে বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী তাদের যে তাফসিরগুলো আমি পড়েছি সেগুলো সম্পর্কে আমি বলতে পারি একটি সহজ সরল তাফসির রয়েছে মখতাসার খুব সংক্ষিপ্ত যেটি পাকিস্তানের একজন রাইটারের লেখা আহসানুল বায়ান যেটি আমাদের প্রায় পনেরো জন মাদানি আলেমরা তর্জমা এবং সম্পাদনা করেছেন অনেক চমৎকার বর্তমান যুগ অনুযায়ী এই যুগের সাথে সামঞ্জস্য যেমন সেখানে সালাফ সলেনদের রীতিনীতি অবলম্বন করা হয়েছে ঠিক তেমনি বৈজ্ঞানিক যে বিষয়গুলো ইসলামে রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে সাবলীল বাসায় মার্জিত বাসায় বেস্ট বাসায় একেবারেই আরেকটি কিতাব আছে তাই কোরআন তাফসির তাই কোরআন যেগুলো আমি পড়েছি সেগুলোর কথা বলছি সেটা মানে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ খুবই বেশি নেই তবে যেগুলো দিয়েছে সেগুলোর প্রত্যেকটি কতুপি সিদ্ধা থেকে বা অন্য অন্য কিতাব থেকে যেগুলো নিয়েছে হাদিসের সনদ সহকারে দেওয়া হয়েছে হাদিসের নাম্বার সম্পর্ক সহকারে দেখা দেওয়া হয়েছে মূল নাস্কা থেকে আরেকটি তাফসির আছে যেটা আমি পড়েছি খুব ভালো লেগেছে ডক্টর গালিব সাহেবের হাফেজুল্লাহ যে কিতাবটির ইন চকর করিম সেখানে তিরিশটি খণ্ড রয়েছে সম্ভবত তো আমি আমাভরাটি পড়েছি আলহামদুলিল্লাহ সেখানে বেশ কিছু স্থানে পড়েছি খুব ভালো লিখেছেন তিনি তিনি এই আয়াতের প্রেক্ষাপটে লিখেছেন এবং আয়াতের ব্যাখ্যাও লিখেছেন তো সেটা পড়তে পারেন আর বাংলাতে ডক্টর মুজিবুর রহমানের টিআকর আনুল করিম ইবনু কাসিরের ব্যাখ্যা মোখতাসার সেটা ভালো হয়েছে তবে ইম্ন কাছে আগে যেটা তর্জম হয়েছে সেখানে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে এখন শুনেছি ডক্টর আবু আকার জাকারি হাফেজাউল্লাহ করবেন তো ডক্টর আবু আকার জাকারি হাফেজাউল্লাহর তাফ আলহামদুলিল্লাহ ভালো তবে তার সাথে আমার কাছে বেশি ভালো লাগেছে আহসানুল বায়ান খুব মোখতাসার অল্প অল্প কথা পুরা বোঝানো হয়েছে